হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বাইক রিলেটেড ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে ছোট্ট একটি বাইক রিলেটেড ভিডিও দিব আপনাদের মাঝে, সেটি হচ্ছে আমাদের বাইকের যে ফুয়েল ট্যাঙ্ক আছে তার এখানে একটি চাবি রয়েছে। এই চাবিটার মাধ্যমে আপনারা একটি সেটিং করতে পারবেন, সেটি হচ্ছে রিজার্ভ। তো রিজার্ভ এটা আপনাদের চাবির মতো করে নক করে রাখতে পারবেন। এটি আসলে জিক্সার বাইকের ইঞ্জিনের নিচ উপরে, ঠিক ট্যাঙ্কের নিচেই ডান পাশে রয়েছে। অনেক সময় আমাদের বাইকের মাঝ রাস্তায় দেখবেন তেল শেষ হয়ে যায়, সেই সময় আমাদের এটা বিপদের সম্মুখীন হতে হয়। সেই ক্ষেত্রে আমরা এটা যেটা করতে পারবো, প্রত্যেকটা বাইকের এরকম একটা চাবি রয়েছে দেখবেন তেলের লাইনের ঠিক মাঝখানেই, এটা মাঝখানে দিলে করবেন হবে কি, এটা তেল কার্বোরেটরে যাবে না, কারণ ওটা অফলাইন তেলের। তারপর আপনারা যেটা এটা করতে পারবেন, তাহলে এটা যদি উপরের দিকে দেন তাহলে এটা হচ্ছে বিপদের বন্ধু রিজার্ভ। এটা প্রত্যেকটা বাইকের রয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে অনেক বাইকের এটা নিচের দিকেও রিজার্ভ করা রয়েছে। এটা যেহেতু জিক্সার বাইকের উপরের দিকেই রিজার্ভ করা রয়েছে, কিন্তু এখানে প্রত্যেকটা বাইকের রিজার্ভের পরিমাণ কিন্তু এক না, কোনোটার 2.5 লিটার, আবার কোনোটার 1.5 লিটার, আবার কোনোটার 3 লিটার। যেহেতু জিক্সার বাইকের 2.5 লিটার, সেক্ষেত্রে আমি জিক্সার বাইকের 2.5 লিটার করেই রাখবো। কিন্তু 2.5 লিটারের পর যদি আমি স্টার্ট নেই তাহলে কিন্তু বাইকটা স্টার্ট নেবে না, অটোমেটিক অফ হয়ে যাবে। এটাই হচ্ছে রিজার্ভ, আপনারা এটি করে রাখতে পারেন। এটি করলে সুবিধা হলো, অনেক সময় আপনাদের মাঝ রাস্তায় তেল শেষ হয়ে গেলেও অনেক রাস্তা অতিক্রম করতে পারবেন এবং কোনো নিকটতম স্টেশন বা পাম্পে যেতে পারবেন এবং পুনরায় তেল ওঠাতে পারবেন। তো সেই ক্ষেত্রে রিজার্ভটি আমাদের অনেক কাজে লাগে, তাই আপনারা অবশ্যই যারা বাইক রাইড করেন তারা রিজার্ভটি করে রাখবেন। এতে আপনাদের বিপদের সময় সাহায্য হবে। যতটুকু আপনার বাইকের রিজার্ভ কোয়ালিটি আছে ঠিক ততটুকুর উপরেই তেল ওঠাবেন, তাহলে সেইটুকু দিয়ে আপনারা রাইড করতে পারবেন। এবং তার পরবর্তীতে কিন্তু রিজার্ভের বাইকের তেল শেষ হলে অবশ্যই রিজার্ভে চলে আসবে এবং সেক্ষেত্রে অবশ্যই বাইকটি অফ হয়ে যাবে অটোমেটিক। তারপরে আপনারা রিজার্ভ অন করে নিচের দিকে দিয়ে আপনারা বাইকটি রাইড করতে পারবেন। ভিউয়ার্স, আজকের ভিডিও শুধু রাইডার বন্ধুদের জন্যই করেছি, আমি আসলে একজন লাইভ ব্লগার্স, তারপরে ওই ছোট্ট টিপসটি দিলাম। তো যদি ভালো লাগে থাকে, উপকার হয়, তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা পর্যন্ত শেষ করলাম, আসসালামু আলাইকুম।